একজন মুসলিমের ব্যক্তিত্ব ও পরিচয় স্বতন্ত্র, সে কাফিরদের অনুকরণ করে না, কাফিরদের বানানো নতুন নতুন ট্রেন্ডে সে গা ভাসায় না, মুসলিম স্রোতের টানে ভেসে যাওয়া খড়কুটো না, সে ইমানের শক্তিতে বলিয়ান, তাওহীদের পরিচয়ে সুদৃঢ়, সব কিছুতে সে অন্যদের চেয়ে স্বতন্ত্র, আর তাই যে শব্দগুলো সে ব্যবহার করে সেগুলোও আলাদা। কাফের মুশরিক আর মুনাফিকদের ব্যবহার করা শব্দগুলো মুসলিমদের মুখে উচ্চারিত দেখে খুব বেশি দুঃখ লাগে। খুব দুঃখজনক না, কাফের মুশরিকদের তৈরি করা পরিভাষাগুলো মিম্বর থেকে হুবহু একইভাবে উচ্চারিত হতে দেখাটা অত্যন্ত কুৎসিত ব্যাপার। এই কুৎসিত ব্যাপারটা আজ আমাদের নিয়মিত দেখতে হচ্ছে। আমরা প্রায়ই দেখি বিভিন্ন আলিম অতিথি হিসেবে বিভিন্ন টক শোতে যান। এসব অনুষ্ঠানে সাধারণ এমন উপস্থাপিকেরা থাকে যারা অনর্গল শুধু মিথ্যা কথাই বলে না, বরং নিজেদের দেহগুলোও উন্মুক্ত রাখে। সেই সাথে অনুষ্ঠানে আলিমদের পাশাপাশি অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এমন সব লোকেদের যাদের অন্তরে তাওহীদ এবং রিসালার প্রতি ঘৃণায় ভরপুর। আশ্চর্যের ব্যাপার হলো, সেখানে গিয়ে শায়খরা ওই মানুষগুলোর ভাষাতেই তাদের সাথে সুর মিলিয়ে উগ্রবাদ আর জঙ্গিবাদ নিয়ে কথা বলেন। বিশ্বাস করুন, পুরো ব্যাপারটা আমার কাছে খুব জঘন্য আর কুৎসিত মনে হয়, গা গুলিয়ে ওঠে। আচ্ছা, কাফির মুশরিক মুনাফিক আর দুনিয়ার জন্য দিন বিক্রি করা লোকেরা উগ্রবাদ বলতে কী বোঝায়? এই প্রশ্নের উত্তর কি আমরা জানি না? আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হোক, এ মাটিতে চূড়ান্ত আইন হোক, ইসলামী শরিয়া এই চাওয়াটা তাদের সংজ্ঞা অনুযায়ী উগ্রবাদ। বিধাতা এক আল্লাহ, শাসনকর্তা কেবল আল্লাহরই, আল্লাহ ছাড়া আর কেউ সার্বভৌম না। সংবিধান কিংবা গণতন্ত্র কিংবা আন্তর্জাতিক আইন, যা কিছু আল্লাহ দিনের সাথে সাংঘর্ষিক তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। এই কথাগুলো বিশ্বাস করা তাদের মতে উগ্রবাদ। অথচ একজন আলিম বা দায়ী এমন সব লোকের মাঝে বসে তাদের সাথে সুর মিলিয়ে এই উগ্রবাদের বিরোধিতা করছেন, নিন্দা জানাচ্ছেন, তারপর আবার এসে বলছেন, আরে আমি তো উগ্রবাদ বলতে দিনের মধ্যে সীমালঙ্ঘনকে বুঝিয়েছি। কতটা কুৎসিত এবং কতটা জঘন্য একটা ব্যাপার। না, এ অজুহাত গ্রহণযোগ্য না, কখনও না। কারণ আপনি যাই বুঝিয়ে থাকুন না কেন, উগ্রবাদ বলতে তারা কী বোঝায় সেটা তো আপনি জানেন। তারা সাধারণ মানুষের সামনে কোন জিনিসকে উগ্রবাদ হিসেবে তুলে ধরে সেটাও আপনার জানা। তাহলে আপনি কেন তাদের বুঝের বিরোধিতা করলেন না? এরাই তো আল্লাহ সুবহানাহু তাআলা দিনের বিরুদ্ধে যুদ্ধ করাকে নিজের সবচেয়ে বড় দায়িত্ব বানিয়ে নিয়েছে। দীন ইসলামের বিরুদ্ধে যুদ্ধের নাম দিয়েছে উগ্রবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ। এ যুদ্ধের উদ্দেশ্য হলো প্রকৃত ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া, প্রকৃত ইসলামের জায়গায় ক্রুসেডারদের পছন্দ মতো কাটছাট করা এক গৃহপালিত ইসলাম তৈরি করা। এসব তো আপনারই জানা, তাহলে কীভাবে আপনি তাদের সাথে বসে একই সুরে একই ভাষায় কথা বলেন, তাদের সাথে একই নৌকায় উঠেন? চরমপন্থা বলতে ইসলামে আমরা গুলুল শব্দটা ব্যবহার করি, যার অর্থ হলো সীমা অতিক্রম করা। কিন্তু সেটা কোন সীমা? সেটা হলো শরিয়ার দলিল প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত সীমা, আন্তর্জাতিক আইনে বেঁধে দেওয়া সীমানা নয়, মানুষের বানানো সংবিধানের সীমানা নয়। আল্লাহর শরিয়া সীমা অতিক্রম করা নিন্দা আমরা করি, কারণ এর অর্থ হলো আল্লাহর অবাধ্য হওয়া। আল্লাহ সুবহানাহু তাআলা এই কাজগুলোকে ঘৃণা করেন এবং নিষিদ্ধ করেছেন। কিন্তু আমাদের অবস্থান হবে ইসলামের আলোকে, কাফির মুরতাদদের পলিসির আলোকে না। কাফেররা কোনো কিছুকে উগ্রবাদ বললেই আমরা সেটা নিন্দা করি না। ভালো মন্দ, মধ্যম পন্থা, শিথিলতা, উগ্রবাদ ও সব কিছুর মাপকাঠি হলো আল্লাহ সুবহানাহু তাআলা শরিয়া। আন্তর্জাতিক আইন না, মানবরচিত সংবিধান না, কাফিরদের তৈরি সংজ্ঞাও না। আপাত দৃষ্টিতে ছোটোখাটোর ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কিতাব এবং মুশরিকদের সাথে পার্থক্য বজায় রাখতে আদেশ দিয়েছেন, বলেছেন তাদের বিপরীত করতে। তাকে দেখে ইহুদিরা এমন বলেছিল যে এই ব্যক্তি কী চায়, সে তো এমন কিছু বাকি রাখছে না যেখানে সে আমাদের বিরোধিতা করছে না। সহিহ মুসলিম 302। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আজ আমরা কী করছি? নবীদের ওয়ারিশ হবার দাবিদার আজ কী করছেন? কাফির মুশরিকদের মতো শব্দ ব্যবহারের ব্যাপারে সতর্কতা অবলম্বন এবং নিষেধাজ্ঞা এসেছে কোরআনেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার সময় রাইনা শব্দটি ব্যবহার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানা করেছেন। আরবিতে এর অর্থ হলো আমাদের কথা শুনুন, কিন্তু হিব্রুতে এর অর্থ নেতিবাচক। সাহাবাই কেরাম রাইনা শব্দটি ব্যবহার করতেন ভালো নিয়তে, কিন্তু ইহুদিরা খারাপ উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইহুদিদের বিপরীত করতে বললেন এবং কোরআনের আয়াত নাজিল করে ভিন্ন শব্দ ব্যবহার করতে বললেন। তাহলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় কাফিররা যেসব শব্দ ব্যবহার করছে সেগুলো ব্যাপারে আমাদের অবস্থান কেমন হওয়া উচিত? হে মুসলিম, নিজেদের স্বাতন্ত্র্যতা বজায় রাখুন, কাফির মুশরিক আর মুনাফিকদের পাতা ফাঁদে সতর্ক হন।
আর যারা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে কখনো তাদের অনুসরণ করবেন না।